ও কিতাব খান আস্তা ওয়ার্ল্ড নাই আর সৌদি আরবের মধ্যে এক কপি আল্লামা শরমবুল আলী রাইটার এইখান লেখছইন আর সৌদির একটা লাইব্রেরি দিছন ও কিতাব খান সাফা করিও আর সাফা করি ওয়ার্ল্ডর জমিন ওখান দেব হইতো ও শুধুমাত্র কপিটা লেখা আইছে সৌদি লাইব্রেরি আর আল্লামা কাশ্মীরি সময় সফর হজর হইছে হজর সফরের পরে লাইব্রেরি থামাইয়া কিতাব দেখি এটা তো আমি ফুরি দিছি তার মনে মনে এটা তো আমি ফুরি দিছি খালি জিকার করেন নয়া কোনো কিতাব নয়া কো ইতাম আজিব গেলা লাখ লাখ কিতাব তো আর খানর বেটায় গুয়াইছে হালাকে কাশ্মীরি খুব সুন্দর হিদিকে দুনিয়াবি সুন্দর কাশ্মীরি হিসাবে আর হিদিকে নুরানি সুন্দর দুই সুন্দর এক লগে মানুষক দেওয়ানা তানে দেখবা লাগিয়া আর সারায় কইলা বা এত সুন্দর বুজুর্গ মানুষ কিতা হয় খালি কিতাব ও বাদে বেদ তুয়া লইলা লোয়ার পরে কইলা ভাই তুমি তাই যেটা কিতাব আমার দেখার আয় এটা আমার দেখাইও না নয়া কোনো কিতাব তোমার লাইব্রেরিতে আইসে ওখান হো তখন যে ম্যানেজার আসিল তো রাগ করছে রাগ করে বলো কি গুয়ে গোখান থেকে এসে নয়া কিতাব হয় বার করিয়া কইছে নেও শরমবুল আলীর কিতাব আবো সাফা করানি ওর না ও উইসেন আবো কলম দি তাই লেখিয়া দিয়েছন ফরে সাফাইতাম ও নেও তোমার নয়া কিতাব ফলো হজরতে কইছেন টাইম দিবে বলে যত সময় ফারো করো ও হজরত এক সাইটে গেছেন কিতাব ওখান নুরুলিজা নাম কইছে আলিমহলে যান্তরা কিতাব ওখান এক সাইট তাকে ওলা সাইটরা ওলা আমরা যারা ওই খুব হাফিজি লাইনে ফোড়া নাই শুধু ও ও ফলি ফলি যাইতরা ফাত্তা উল্টাইছেন কত বড় কিতাব প্রায় 400 পৃষ্ঠার ও কিতাব ওখান ফলিয়া দি দিছে বাই নাও ভারত আইসন হজ হরিয়া আর আইয়া হুজরা থামাইছন কাগজ আনছন কলম লইছন আর লইয়া হৌ কিতাব খান খান দাড়ি কমা আছে খান গিয়া সতর শেষ হইছে খান সতর আরম্ভ হইছে খান মাঝখানে ফাঁকা রাখা হইছে খান কোন সাইটে বেশ রাখা হইছে কোন সাইটে কম রাখা হইছে এ টু জেড কিতাব খান লেখিয়া আবার আবার কাবার মধ্যে মক্কার মধ্যে লাইব্রেরি ফাটানি হইছে যে তোমার এই কিতাব খেয়াল শুরু করে নিছে নি নিত নাই তো নিতে পারতো নাই তোমার গেছে আছে এখান লেখনেওয়ালা ওয়ার্ল্ড আরক শরমবুল আলী আসন্নি নাই তো আর এই কিতাব তো সাফা হইছে না এখান তো একই নান তোমার তো গেছে তাহলে দেখো সানি দুই নম্বর কিতাব এখানে খান থেকে এইল তখন ই যে ম্যানেজার যে নাচটা ইকান ইকান মিলাইয়া ফাত্তাকে ফাত্তা ফিস্টাকে ফিস্টা নম্বরকে নম্বর দাড়ি কমা সারা মিলার পরে উঠিয়া করি কিতাব লেখনেওয়ালাকে ও ইঙ্গিত হইছে হো দিন একদিন আইসলা এক হালিম আর কইসলা সবচেয়ে ফুরানা নয়া কোনো কিতাব তাহলে দেও আর তুমি রাগ করি ওখান দিস লেবার করি ওখান ভারত গেছইন শুধুমাত্র সৌদি দেশলা আর হন গিয়া এ টু জেড লেখিয়া ফাটাইছন ও হস্তি এর নাম আল্লামা কাশ্মীর এ টু জেড কিতাব লেখিয়া হন দিছন ও মত কাশ্মীরি জন্ম লইছন এর লাগে আরো বুঝাইলে লম্বা মাত হয়ে যায় আল্লামা বদরুদ্দিন আল্লামা আল্লামা বদরে আলম মিরটি পাতে পাকিস্তান গেছে নব্বরল্লাহ মারাকাদাও হজরতর হাস সাগিদ আল্লামা কাশ্মীরি সবর কিতাব লেখরা যে একবার কাপ একবার ফানি খাইছন গিয়া হজ গিয়া খুব বেশরি জমজমার ফানি খাইছন আর আইয়া দেওবন মদরসাতে ইয়া দর্শে বুখারির মধ্যে গফরডা এক সময় হজর মধ্যে গিয়া জমজমর ফানি ইমামে বৈহকি হৌ যে নাম দিছিলাম বৈহকি ইরান ইরান মদরসানা যার নামে হইছে নিজামুল মুলকে তুসিয়ে মানাইছিলা কইসলা এক সময় এই জমজমার ফানি খাইতে ওয়ার্ল্ডর এক বুজুর্গে দোয়া করছিলা হে আমার আল্লাহ তোমার হবিবে ফরমাইছন জমজমার ফানি খাইতে যে দোয়া করা যায় ও দোয়া তুমি কবুল করো আমি বয়হকিয়া হইয়ার তুমি আমার ওলা বেশরি ইলিম দেও জেহেন দেও ইয়াদ শক্তি দেও যে যাতে জমজমার ফানির বরকতে আমি দুনিয়া আখেরাতের ইলিম লইয়া চর্চা করিয়া কামিয়া বনতাম পারি ও আল্লামা বয়হকি আল্লামা জহবি আর হজন ও ফানি খাইয়া দোয়া কসলা আল্লাহ ওলা বানাইছন আর হজ তাকে ইয়া দর্শে বুখারিত ফড়াইতে কইতরা ওলা জহবিয়ে আর ইবন আর আইনিয়ে আল্লামা জহবি আর বয়হকিয়ে ফানি খাইয়া দোয়া কসলায় আল্লাহ ওলা জেহেন আর ইলিম দিছলা আর বাদর জমানাত আর হজনে ওলা দোয়া করায় আল্লাহ থানে ওলা ইলিম দিছন জেহেন দিছন হজরতে আর কইছন না আর বাদে সবে মিলিয়া কজন হজরত এই তো আপনি কাশ্মীরি নানি এই তো আপনি কাশ্মীরি আগে ওল্লাই দিলেইছন আর কোনো গিয়া ফানি গাইয়া আইতরা আর কিতা বুঝাইমু লাশ বুঝাইলে বাদে আমার মক্তব্য নি হজরতে শেখ নসির উদ্দিন সাহ রহমতুল্লাহ আলী দেওবন মদরাসার শেখুল হদিস আমরা বুখারি শরীফ পড়িছি হজরতে আমরা ইজাজত দিছন ঔ মত শেখুল হদিস সাহেবে বুখারি শরীফ দেওবন পড়াইতরা বাসান্দি বদরপুরি সাহেবে জান গেছে পড়িছর ইয়াদরাওয়া তাই নজওয়ান দেওবন্দর শিক্ষক রাখা হয়েছে নজওয়ান হি সময় তান তান বয়স আর সাগিরদর বয়স তান বয়স তুলা কম সাগিরদর বয়স বেশ আমি হের বরাক বলি পাতে মাত মাতি দেই আল্লাহ বেটার বারা হোক আবদুল্লাহ হাফিজ আবদুল্লাহ হাফিজ আবদুল্লাহ বয়সে হৌ সময় আমার বড় বোধয় আসলা
হাফিজও আলিমও বঞ্চন প্রাইভেট আমার গেছে খুব পড়িছন ফড়িয়া হন গিয়া মুদরসা করছন দিন দাই 24 ঘন্টা মুদরসা তলে মেহনত চলে ইবার আমি ওয়াজ করার পরে হুজুর আমার বাড়ি যাওয়া লাগবো আমার মুদরসা দেখা লাগবে জগ বেশি হন তো ওই সময় মনে মনে কইলাম ভাই আমার গেছে আরো কয়জনে প্রাইভেট পড়িছন ওই সময় বয়স আমার থাকি 10 বছর 12 বছর বয়স আছে হকিকত হকিকত হইয়া তো ওলা শেখুল বাসখান্দি বদরপুরিয়া ফলিছন নসির আহমদ খান সাহেব হয়তো বয়স কম তন্তনবেশ ও মত উস্তাদর গেছে আমরা বুখারী শরীফ পড়িছি নসির আহমদ খান সাহেব